আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আমি কালকে একটি পোস্ট করেছি যে ঘন্টায় যদি 300 টাকা আমি ইনকাম করতে পারি, আপনারা কেন 200 টাকা ইনকাম করতে পারবেন না। তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলাপ করব। তো আমার সাথেই থাকবেন। সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটি ট্যাকটিক বলে দিব যে আপনারা আমার মতো ঘন্টায় 300 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধু, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। বর্তমানে ঢাকা শহরে এবং চট্টগ্রাম, এই দুইটা জেলায় যে পরিমাণ, যে হারে বাইক বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি যে বলছি যে ঘন্টায় 300 টাকা ইনকাম, এটা আসলে অবিশ্বাসযোগ্য। কিন্তু অবিশ্বাসযোগ্য হলেও এটা চরম সত্য। আর আপনার কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই, আপনি এক এক সময় এক এক ভিডিওতে বলেন যে কোনো ইনকামই নাই, আবার বলতেছেন যে ঘন্টায় 300 টাকা ইনকাম। তো সেই ভাইদের উদ্দেশ্যে বলি, আমার এক এক ভিডিও এক একভাবে তৈরি করি। যেমন রাস্তার যেরকম পরিস্থিতি, ইনকামের যেরকম পরিস্থিতি তৈরি হয়, আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি। যেমন ধরেন, এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসে কোনো ইনকাম কোনো বাইকারের হয় নাই। কিছু কিছু বাইকার আছে যাদের পরিচিত মোবাইলের ট্রিপ থাকে, তারা হয়তো দৈনিক 1500 থেকে 2000 টাকা ইনকাম করেছে। আর যাদের এই ট্যাকটিকটা নাই, তারা রাস্তায় সারাদিন ঘুরেও আপনার 1000 টাকা ঘরে আনতে পারেনি। যেমন তারপর মানে আমি পুরো রমজানে বাইক চালিয়ে আমি বেশি টাকা ইনকাম করতে পারিনি। এমন দিন গেছে আমি সকাল বের হয়েছি, দুপুর 1টা বাজে আমার পকেটে 100 টাকা। তো এই হিসেব অবস্থা, আমি সেই সময় সেই যে চিত্র, আমি সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। তো তাই বলে এমন নয় যে ইনকাম নাই, ইনকাম অবশ্যই আছে। যে সময় যে ইনকাম, সেই সময়ের সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি। এখন রমজানের আগে আমিও আপনার 2000 থেকে 2500 টাকা আমি ইনকাম করেছি। রমজান মাসে হয়তো আমার ইনকামটা হয়নি, কিন্তু এখন ঈদের পর, আজকে ঈদের তৃতীয় দিন, দেখা গেল বাড়ি থেকে, দেশ দূরান্ত থেকে মানুষজন ঢাকা শহরে আবার ফিরবে, এবং সেই সাথে অফিস আদালত সব কিছুই চালু হয়ে যাবে। চালু হওয়ার পরেই দেখা যাবে যে ট্রিপের চাহিদা বেড়ে গেছে। তো ট্রিপের চাহিদা বেড়ে গেলে, আর আমি আপনাদেরকে এখন উদাহরণস্বরূপ কিছু কথা বলি যে ঘন্টায় 300 টাকা ইনকাম কীভাবে করা সম্ভব। ধরেন আপনি সকাল আটটা বাজে বের হলেন। 8টা বাজে বের হলে রাত 8টা পর্যন্ত যদি আপনি রাইড শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে 12 ঘন্টা। তো বন্ধুরা, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি এক্সাম্পল লেখাচ্ছি। আপনি যদি সকাল 8টা বাজে বের হন, সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত আপনি বাইক রাইড করেন, সেক্ষেত্রে হচ্ছে 13 ঘন্টা। 13 ঘন্টা, তো 13, আমি 8টা থেকে ধরেছি, 8টা থেকে রাত্র 8টা। তো 13 ঘন্টায় আপনার, যদি আপনি ঘন্টায় পার ঘন্টায় 300 টাকা না, আপনি যদি পার ঘন্টায় 200 টাকা ইনকাম করেন, তাহলে 13 দুগুণে 2600 টাকা হয়। এখন 2600 টাকা আপনি 12-13 ঘন্টায় আপনি ইনকাম করলেন, ধরেন সেইখান থেকে 600 টাকা, যে 2600 টাকা ইনকাম করলেন, 2600 টাকা থেকে 600 টাকা আপনি আলাদা করবেন, 600 টাকা আপনার যাবে 400 টাকার তেল খরচ, আর 200 টাকা হচ্ছে আপনার দুপুরের লাঞ্চ, এবং যারা বিড়ি সিগারেট পান, বিড়ি সিগারেট খান, তাদের জন্য বাড়তি 200 টাকা খরচ। যদি 600 টাকা তেল আর নিজের খরচের জন্য চলে যায়, তাহলে থাকে 2000 টাকা। তো 2000 টাকা যদি হয়, তাহলে আপনার সপ্তাহে যদি আপনি 7 দিন হয়, সপ্তাহে শুক্র শনিবার আপনি বাদ দেন, সপ্তাহে যদি আপনি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 5 দিন আপনি বাইক রাইড করেন,
তাহলে 5 দিনে 2,000 টাকা করে হলে আপনার 10,000 টাকা আসতেছে, তাহলে 4 সপ্তাহে 40,000 টাকা। এটা হচ্ছে 1 মাসের ব্যাপার। এখন আমি আরেকটু একজন একজন বল দিচ্ছি আপনাদেরকে। ধরেন সকাল 8টা বাজে আপনি বের হলেন, 5টা বাজে আপনি বাইক রাইড মানে বাসা চলে গেলেন। বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু এক্সাম্পল দিচ্ছি। ধরেন সকাল 8টা বাজে আপনি বের হলেন, 8টা থেকে 5টা পর্যন্ত 10 ঘন্টা হয়। এই 10 ঘন্টা যদি আপনি 200 টাকা করে ইনকাম করেন তাহলে আপনার 2,000 টাকা হবে। 2,000 টাকা থেকে আপনি 500 টাকা আলাদা করুন, 500 টাকা থেকে 300 টাকা তেল খরচ, 200 টাকা নিজের খরচ, তাও আপনি 1,500 টাকা ইনকাম করে ঘরে নিয়ে চলে যেতে পারবেন। এখন এটা হচ্ছে মানে আমি আমার হিসেবে মতো আমি বলতেছি। আর যারা শারীরিকভাবে একটু অসুস্থ বা আপনার বেশি রাইড শেয়ার করতে পারেন না, তারা সর্বনিম্ন 1,000 টাকা আপনারা বাসা নিয়ে যেতে পারবেন সব খরচ সহ বাদ দিয়ে। তো 1 ঘন্টায় যে 200-300 টাকা ইনকাম করা যায় এটা বিস্তারিত আমি আরেকটু বলি। এমনও এমনটি আছে যে ধরেন 1 ঘন্টায় 2-3টা ট্রিপও মারা যায়। এখন আপনি একটা ট্রিপ পেলাম 150 টাকার, যে ট্রিপ 100 টাকা বা 150 টাকার যে ছোটো ছোটো ট্রিপগুলো, 100 টাকার নিচে তার কোনো ভাড়া নেই। তো 100 টাকা থেকে 150 টাকার ভিতরে যে ছোট ট্রিপগুলো, ধরেন আপনার যাত্রাবাড়ি থেকে ফার্ম গেট 150 টাকা ভাড়া। এখন যাত্রাবাড়ি থেকে ফার্ম গেট যাইতে আপনার ম্যাক্সিমাম 30 মিনিট লাগবে, 30 মিনিটের বেশি লাগবে না। 30 মিনিটে আপনি 150 টাকা। এখন ওইখানে ফার্ম গেট বসে যদি আপনি আরেকটা ট্রিপ পান ছোট 100 টাকা বা ধরেন 150 টাকাই, তাহলে আপনার আরও আধা ঘন্টা লাগলো, 1 ঘন্টায় আপনার 300 টাকা, 250 টাকা, 300 টাকা হয়ে যায়। আবার ধরেন 1 ঘন্টায় যেমন ধরেন বড় ট্রিপ, বড় ট্রিপ বলতে কীরকম, যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর বা টঙ্গী আপনি যদি যান, সেখানে আপনার নিম্নতম ভাড়া 300 থেকে 400 টাকার ভিতরে। তো আপনি যাত্রাবাড়ি থেকে যদি আপনি মানে যান আবদুল্লাপুর যান, সেখানে গেলে আপনার নিশ্চয়ই 1 ঘন্টার বেশি লাগবে না। তো এইভাবে যদি আপনারা বুঝে শুনে ট্রিপ মারেন, আমার মতো আপনারা ঘন্টায় 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন। তো সারাদিন গাদার মতো খাটা লাগে না, কিছু টেকনিক অবলম্বন করতে হয়। এই টেকনিকগুলো আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলতেছি। টেকনিকগুলো হচ্ছে বিদেশ ফেরত বা বিদেশ যারা যায়, যারা মেডিকেল করার জন্য ঢাকা আসে গ্রাম থেকে, তাদেরকে হাফ ডাউন মেডিকেল করে আনা, তাদেরকে হয়তো 400-600 টাকাও একটা ট্রিপে পাওয়া যায়। ওই ট্রিপগুলো ধরলে ভালো হয়, ওই ট্রিপগুলো ধরলে আপনার ইনকামটা বেশি হয়। ওই ট্রিপ মারলেন, পাশাপাশি আরও অন্য অন্য ট্রিপ মারলেন, সব গড়ের পদে মিলে আপনি রাত্রে হিসাব করে দেখলেন যে আপনার 2,000-2,500 টাকা আপনার পকেটে চলে আসছে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, ঘন্টায় 200 থেকে 300 টাকা ইনকাম করা। তো ভিডিওর শেষ করার আগে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা যারা গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে আসতেছেন, আপনারা প্রথমত আপনারা কন্ট্রাক্টে ভাড়া মারবেন না। প্রথমত আপনারা যে বাংলাদেশে ঢাকা শহরে যে অ্যাপসগুলো আছে, পাঠা, উবার, সহজ, হ্যাঁ আরও আরও অন্যান্য যে অ্যাপসগুলো আছে, আপনারা সেই অ্যাপসের মাধ্যমে ভাড়া মারার চেষ্টা করুন। কারণ অ্যাপসের মাধ্যমে ভাড়া মারলে কী হয়, প্রথমত আপনি রাস্তাঘাট চিনবেন না, এই অ্যাপসের মাধ্যমে আপনি রাস্তাঘাট আপনাকে দেখিয়ে দিবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি বাইক ছিনতাই বা বাইক চুরি বা যত অপরাধ আছে মানে এগুলো থেকে আপনি রক্ষা পাবেন অ্যাপসের মাধ্যমে চালালে। আর আপনি যদি সরাসরি ঢাকা শহরে এসে কন্ট্রাক্টে ভাড়া মারার চিন্তা করেন, তাহলে আপনাকে ওইভাবেই আসতে হবে, ওইভাবেই আপনার জ্ঞান ধারণা আপনার মন মানসিকতা থাকতে হবে, আপনাকে বুঝে শুনে ওইভাবেই আসতে হবে, বুঝে শুনে আপনাকে ভাড়া মারতে হবে। তো আমার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা প্রথমত ঢাকা শহরে এসে আপনারা অ্যাপসের মাধ্যমে ভাড়া মারার চেষ্টা করুন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে আপনারা জানাবেন। আপনারা যেমন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন ভাই এই সমস্যা এই সমস্যা, আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দিচ্ছি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে আরও একটি ভাই উপকার হবে আমার ভিডিওটি দেখে।
তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে আরো নতুন কোন টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।